শিশু পাচার রুখতে পুলিশ এবং পৌরসভার ঘাড়ে দোষ চাপালেন মন্ত্রী শশী পাঞ্জা। মন্ত্রী বলেন, তৎপর হতে হবে পৌরসভা এবং পুলিশ, কি না হলে কিভাবে কোনো পাচার চক্রের হদিশ পাবে সরকার। শিশু পাচার কাণ্ডে তিনি যে শশী পাঞ্জার ওপর ক্ষুব্ধ, সোমবারই নবান্নেতা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেজন্যই কি মঙ্গলবার তড়িঘড়ি সাংবাদিক সম্মেলনে পৌরসভা এবং পুলিশকে নিশানা করলেন শশী পাঞ্জা? শিশু পাচার কাণ্ডে ঠক বাঁচতে গাঁ উজাড়ের জোগাড়। সেই সময় নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঞ্জা বললেন, সরকারি অধীনস্থ হোমে কোনো সমস্যা নেই, সমস্যা নেই বিমল অধিকারীর সরকারি অনুমোদনপ্রাপ্ত হোমেও। তবে দত্তক গ্রহণ কেন্দ্র সায়ে লাইসেন্সের পাশাপাশি যে শিশু পাচারের মারাত্মক জাল বিছিয়েছিল বিমল অধিকারী, তা জানা ছিল না সংশ্লিষ্ট দফতরের। আমাদের আমরা কিন্তু কিছু আমাদের কাছে কিন্তু ওরকম কোনো ইনফরমেশন আসেনি যে ও কোনো ইললিগাল অ্যাডপশন, এই যে বাচ্চাগুলো যাদেরকে সিডাব্লিউসি থেকে পাঠাচ্ছে সেটা করছে, সেরকম কোনো ইনফরমেশন আসে। বাইরে থেকে আপনি ডিসপ্লে বোর্ড থেকেও বুঝতে পারবেন না সেটা একটা হোম ক্লিনিক, তা ক্লিনিকে তো আমার অফিসে কোনো দিনই ঢুকবে না ক্লিনিক দেখে। আমি তো যখন আমার অফিসারকে আজকে ওয়ার্নিং দিচ্ছিলাম তখন এটাই বলছিল যে ওই হোমের বাইরে তো ক্লিনিক লেখা আছে, আমি যাবো কেন? জাস্টিফাইড, ওর হোমের বাইরে ক্লিনিক লেখা আছে পূর্বার সাথে, তো ওখানে তিনতলায় যে 10টা বাচ্চা আছে সে অ্যান্টিসিপেট করবে কি? মন্ত্রীর দাবি, বিভিন্ন জায়গায় এনজিওর নামে কিংবা হোমের নামে যেসব অপরাধমূলক কাজ চলছে সে বিষয়ে সজাগ হতে হবে পুলিশ এবং পুরসভাকে, কারণ তা না হলে সংশ্লিষ্ট দফতর এ বিষয়ে জানবে কিভাবে, কোন ক্লিনিকে কি চলছে তা খতিয়ে দেখার দায় শিশু কল্যাণ দফতরের নয়। হোমগুলো টোটালি ইলিগাল, এগুলো বহু বছর ধরে যেটা প্রতিষ্ঠিত, এখানে আমাদের রিপোর্টসও যদি ধরুন পুলিশ কিংবা মিউনিসিপ্যালিটি কিংবা মানুষের কাছ থেকে যদি আসতো, তাহলেও কিন্তু কিছুটা হলেও আমাদের তো গোছরে আনলে সুবিধা হয়। আমরা আমাদের ইউনিটসগুলো যেখানে পাঁচজন আছে তাদেরকে বলেছি সার্ভেলেন্স করতে, কোন কোন হোমগুলো চলছে উইদাউট আই লাইসেন্স সেগুলোকেও রেজিস্টার করুন। কিন্তু সত্যিই কি তাই? সবার চোখের সামনে বছরের পর বছর ধরে শিশু পাচার চক্র চলছে আর শিশু কল্যাণ দফতরের কাছে তার কোনোই খবর নেই। মন্ত্রী বলছেন তার দফতর তদন্তকারী সংস্থা নয়, তা বলে এত বড় কেলেঙ্কারির গন্ধই পাবে না সংশ্লিষ্ট দফতর, এও কি বিশ্বাসযোগ্য? শিশু পাচার কাণ্ডে তিনি যে মন্ত্রী শশী পাঞ্জার ওপর ক্ষুব্ধ, সোমবারই নবান্নের বৈঠকে সে কথা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেজন্যই কি মঙ্গলবার তড়িঘড়ি শশী পাঞ্জার সাংবাদিক সম্মেলন? চোর পালালে বুদ্ধিবারে, এত বড় কেলেঙ্কারির সামনে আসার পর টনক করেছে নারী ও শিশু কল্যাণ দফতরের, তাই সদ্যজাত পাচার রুখতে এবার নয়া দাওয়াই। কেউ শিশু দত্তক নিতে চাইলে তাদের ওপর কড়া নজরদারি চালাবে রাজ্য সরকারের, ঘরে জমা দিতে হবে তাদের বায়োডাটা, দত্তকে ইচ্ছুক ব্যক্তির কোনো রকম পুলিশ রেকর্ড আছে কি না খতিয়ে দেখা হবে, এ বিষয়ে নির্দেশিকাও জারি হবে। মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে নারী ও শিশু কল্যাণ দফতরের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।